আজ আপনারা এই আরামবাগে মহামিছিলে পথ হেঁটেছেন, আপনাদের দাবি কি? আজকে আমাদের দাবি যে দু বছর ধরে করোনা কালে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে সেখানে পানশালা খেলা মেলা এবং উৎসব সমস্ত কিছু যথারীতিভাবে চলছে, সেই যথারীতি চলাকালীন কেন স্কুল প্রতিষ্ঠানটাই বন্ধ থাকবে? যাতে সেই স্কুল প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয় এবং ছাত্রছাত্রীদের অবিলম্বে স্কুলে ফিরিয়ে আনা হয় সেই দাবিতেই আজকে হুগলি জেলা থেকে স্কুল পার্ট টাইম টিচার্স অ্যাসোসিয়েশন মহামিছিল করল। আর আপনাদের কি দাবি? আজকে আরো একটি আমাদের দাবি আছে, কলেজ পার্ট টাইম টিচারদের মতো আমাদের স্কুল পার্ট টাইম টিচারদেরকেও অবিলম্বে 60 বছর অবধি স্কুলে স্থায়ীকরণ করতে হবে। আপনার নাম? আমার নাম ইন্দ্রাণী হালদার, আমি বাঁকুড়া জেলার সভাপতি।